দেউয়া বা বন কাঁঠাল বাংলাদেশের খুব পরিচিত একটি ফল। এই ফল কাঁচা বা পাকা দুভাবেই খাওয়া যায়, ভর্তা অথবা রান্না করেও টক হিসেবে খাওয়া যেতে পারে। দেউয়া ফলের রয়েছে বিভিন্ন নাম, এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। ইংরেজিতে একে মাঙ্কি জ্যাক ফ্রুট বলা হয়ে থাকে, আর বাংলায় দেউয়া, ঢেউয়া অথবা বন কাঁঠালও বলা হয়। আবার অনেকে ছোট কাঁঠালও বলে থাকে। কাঁচা থাকা অবস্থায় এই ফল অনেকটা টক হয়, আর পেকে গেলে টক টক মিষ্টি মিষ্টি স্বাদ হয়ে থাকে। ডেউয়া ফলের টক বা ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর এই ফল ভীষণ উপকারী। দেশীয় ফল হিসেবে এই ফলের জনপ্রিয়তা অনেক বেশি। রান্নার জন্য একটি পাকা ডেউয়া ফল নিয়েছি, আর এর ভেতরে কাঁঠালের মতো কুশো রয়েছে, আর ভিতরে একটা শক্ত অংশ রয়েছে যেটা আগেই ফেলে দিয়েছি। এবার ডেউয়া ফলের কুশাগুলো ফেলে দিচ্ছি। যেহেতু পাকা ডেউয়া তাই সহজে হাত দিয়ে চালানো যাচ্ছে। যদি কাঁচা পাকা বা কাঁচা ডেউয়া ফল রান্না করতে চান, সেই ক্ষেত্রে বটি দিয়ে কুশাটা কেটে ফেলে দিলেই হবে। ডেউয়া ফলের উপকারিতা ও পুষ্টিগুণ অনেক বেশি। এই ফলে আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, যা রক্তশূন্যতা দূর করে আর আয়রনের ঘাটতিও পূরণ করে, আর হজমের জন্য খুবই ভালো। ক্ষুধা বাড়াতে সাহায্য করে আর পেটের উপকারে খুব ভালো কাজ করে। জ্বর সর্দি কাশি হলে অরুচি হয়, সেই ক্ষেত্রে এই ফল ভর্তা করে খেলে খুবই উপকার পাওয়া যায়। এই ফলে ভিটামিন সির পরিমাণও খুব বেশি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খোসা ছাড়ানোর কাজ হয়ে গেল, এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এই ফল এমনিতেই চাটনি হিসেবে রান্না করা যায়, আবার মাছ দিয়েও টক রান্না করা যায়। তবে নিজেদের ইচ্ছা অনুযায়ী মাছ দিয়ে অথবা নিরামিষ চাটনি হিসেবেও টকটি রান্না করতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি, আর ছোটো ছোটো কয়েকটি বেলে মাছের টুকরা আর একটি ট্যাংরা মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। টক রান্নার মাছ একটু কড়া করে ভাজতে হয়, আর বেলে মাছ যেহেতু খুবই নরম, একটু কড়া করে লাল লাল করে ভেজে রাখলে টক খেতে খুবই ভালো লাগে, আর মাছগুলোও ভাঙে না। যে কোনো ধরনের ছোটো বা বড় মাছ দিয়েই টক রান্না করতে পারেন, আর হাতের কাছে যা থাকে তাই দিয়েই রান্না করা যায়। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি কিছুটা তেল রেখে দিলাম। আর যেহেতু ফলের পরিমাণটা খুবই কম আর মাছও কম, তাই তেলটাও কম দিয়েছি। ভাজা মাছ অন্য একটি বাটিতে তুলে রেখেছি, আর তেলও একটু সরিয়ে রেখেছি। এবার শুকনো মরিচ, তেজপাতা আর 1 চা চামচের মতো সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা আঁচে সরিষা একটু ভাজা হয়ে আসবে, আর ডেকেও রেখেছি, তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না। কয়েক সেকেন্ডের জন্য ঢেকে ঢাকনাটা তুলে রেখেছি, আর ফোড়নগুলো হালকা নেড়েচেড়ে দিয়ে ফলগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। টকটা একটু মাখা মাখা হবে, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। আর ঝোল টক রান্না করতে চাইলে লবণের পরিমাণ আর জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু মাখা মাখা টক হবে, তাই জলের পরিমাণটা পরিমাণ মতো দিয়েছি। নেড়েচেড়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব। যেহেতু ডেউয়া ফলটা পাকা, তাই এই ফলে মিষ্টির পরিমাণটা বেশি, আর যেহেতু মাছ দিয়ে টক রান্না করছি, সেই ক্ষেত্রে অল্প একটু অন্য কোনো টকও দিতে পারেন। আর শুধু শুধু মাছ ছাড়া চাটনি রান্নার জন্য কোনো এক্সট্রা টক দেওয়ার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন চাটনি রান্নার ক্ষেত্রে। আর আমি যেহেতু মাছ দিয়ে রান্না করছি, তাই বেশি যাতে মিষ্টি না হয় সেই জন্য 2টি পাকা তেঁতুল জল দিয়ে গুলে শুধুমাত্র তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম। এতে টকের পরিমাণটা একটু বাড়বে আর মিষ্টি মিষ্টিটাও একটু কমে যাবে। শুধুমাত্র পাকা ডেউয়া ফল রান্না করার সময় এরকম এক্সট্রা টক ব্যবহার করা যায়। তবে কাঁচা ডেউয়া ফলে টকের পরিমাণটা এমনিতেই বেশি থাকে, সেই ক্ষেত্রে অন্য কোনো টক ব্যবহার করার প্রয়োজন পড়ে না। বেলে মাছ সবসময় শেষের দিকে দিলে ভালো হয়, কারণ খুবই নরম মাছ, সহজেই ভেঙে যায়। তাই টক রান্নার একদম শেষ মুহূর্তে মাছগুলো দিলে
স্বাদটাও ভালো থাকে আর মাছগুলো ভাঙার ভয় থাকে না। আরও 3-4 মিনিট জাল হওয়ার পর টকের ঝোল অনেকটা গাঢ় হয়ে এসেছে, এবার নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদ এবং ঘ্রাণে ভরপুর দেশীয় ফল ডেওয়া ফল দিয়ে মাছের টক। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর হাতের কাছে ডেওয়া ফল থাকলে এভাবে তৈরি করে নিন, যা ভীষণ উপকারী আর হজমের জন্য খুবই ভালো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।